পৃথিবীর কষাইখানা, পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগোকে। কেন বলা হয় কেউ কি বলতে পারেন? হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, তাই আপনার প্রশ্নের উত্তর জানতে না টেনে পুরো ভিডিওটি দেখলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর সেই সাথে তথ্য রহস্যের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। শিকাগো মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর, আর সারা বিশ্বের মানুষের কাছে এই শহর পরিচিত পৃথিবীর কষাইখানা নামে। যদিও কষাইখানা বলতে পশু জবেহ করার স্থানকে বোঝায়, এবং শিকাগোর ইউনিয়ন স্টকইয়ার্ডস এক শতাব্দীরও বেশি সময় ধরে পুরো পৃথিবীতে বড় পশু জবাইখানা অর্থাৎ কসাইখানা হিসাবে পরিচিত ছিল। তবে এই শহরটির কসাইখানা উপাধি অর্জনের পিছনে রয়েছে অন্য একটি ইতিহাস। শিকাগোর এই কসাইখানা উপাধির কারণ, তো চলুন দর্শক কারণটি জেনে আসি। গ্রেট শিকাগো ফায়ার কথাটির সাথে আমরা অনেকেই পরিচিত, অথবা অনেকেই কিছুই জানি না। এখন থেকে প্রায় 148 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ঘটেছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই আগুনের সূত্রপাত ঘটে 1871 সালের 8 অক্টোবর রবিবার রাতে, এবং 10 অক্টোবর মঙ্গলবার সকাল পর্যন্ত সেই আগুন নেভানো সম্ভব হয়নি। কতটা ক্ষতি হয় এই শিকাগোর ফায়ারে? ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ভেঙে পড়ে সকল ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয় পুরো শহর। শহরের প্রায় 9 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে যায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে। এই ঘটনায় প্রায় 300 বছরের বেশি মানুষ জীবন্ত অগ্নিদহ হয়ে মারা যায়, যদিও 120টির বেশি লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। 1000-এরও বেশি বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, হোটেল, সরকারি বেসরকারি অফিস সম্পূর্ণ পুড়ে যায়। সেই সাথে পুড়ে ছাই হয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র। গৃহহীন হয় শহরের প্রায় 1 লক্ষ মানুষ। গ্রেট ফায়ারের পূর্বের শিকাগোর ছবি তখনও কসাইখানা হয়েই ওঠেনি এই শহর। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় 222 মিলিয়ন মার্কিন ডলার, যা মুদ্রাস্ফীতি হিসেবে এখন 4.5 বিলিয়ন ডলারেরও বেশি। পরবর্তীতে 1910 সালের 22-23 ডিসেম্বর আবার এই শহরের ইউনিয়ন স্টকওয়ার্ডসের এই ঘটে যাওয়া আরেকটি অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডে 21 জন অগ্নি নির্বাপক কর্মী প্রাণ হারায়। 1934 সালের 19 মে শিকাগোর ইউনিয়ন স্টকইয়ার্ডসের আরও একটি অগ্নিকাণ্ডে একজন অগ্নি নির্বাপক কর্মীর প্রাণহানি হয়। 50 জন আহত হয়, 400 থেকে 1000 গবাদি পশুর মৃত্যু হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় 8 মিলিয়ন মার্কিন ডলার, যা রীতিমতো এই শহরকে কসাইখানাতে রূপান্তরিত করেছিল। অবাক করা বিষয় হচ্ছে এই গ্রেট ফায়ারের কারণ হিসেবে বলা হয় ওলেরি নামক এক গরিব কৃষক মহিলার গরুর দুধ দোয়ানোর সময় গরুর লাথিতে হারিকেন ভেঙে খড়ের গাদায় আগুন ধরে যায়। তবে সেই সময়ের আমেরিকার জনতার আইরিশ বিরোধী মনোভাবের কারণেই এই ঘটনা ঘটতে থাকে। ওলেরি পরিবারের সদস্যদের মতে তারা আগুনের সময় সবাই ঘুমন্ত ছিলেন। মূলত এই শহরে এত মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটে যাওয়ার কারণেই শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করা গেল, সেই সাথে পুরনো ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানানো হলো। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।